বনফুলের ছোট গল্প সমাধান। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর, এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নামনি এক পল্লীবালার সহিত, এবং বৎসরান্তে তিনি একটি কন্যারত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি। নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল, এই কালো কুচ্ছিত মেয়ে তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি, তোর যত সব অনাচিষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম যেন বোকা হাবা ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না তা ঠিক। বছর দুই পরে খান্তমণি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রবিবার, কাহারও কাজকর্ম নাই, চণ্ডী মণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে। হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল। নৃপেন বলিল, এই দেখো না নিহারের অদেষ্ট, হলো বা যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যাম বোস বললেন, তা আবার বলতে, বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হাড়ুখুড়ো তামাকটাতে দুইটা টান দিয়া কহিলেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায়, যে চোখ দুটো ছোট বড় হই আরো মুশকিল কিনা, কি যে হবে। সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানি চিঠি দিয়া গেল। নৃপেন বলিল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে বুচি মারা গেছে কাল।